হাইরে হাইরে গরু ঠেঙ্গে নিকে যাবি, গরুটা বাঁচতে রাখছি, ঠেঙ্গা রাখবো আর মাথা রাখবো, রাখবো ব্যক্তি নাকি বাঘু কেউ নাকি কথা বার্তা সে দেখি তোমার বাঁচতে রাখছি বারবার নিকে যে যে কদিন আছে ইদের একদিন পাইলে নই। আমার পক্ষে সম্ভব না, আমি এই গরু খুঁজবার দাম না, এই গরু পাবো না, এই গরু আর কাম হবো না, তুমি কি চুরি করে হন্দার পরে টেয়া দিবে আর একজনকে বাগে বুঝতে কি বলছি মানুষে বাঁচতে গরু দেবেন থাক পাইবেন কেন যাই বাঁচতে যা দেহি নিশ্চিত বাঁচতে যাবেন কুড়া বানি খিলাবান নিশ্চিত নাকি গরু ঠেঙ্গে নিকে যাবি, গরুটা বাঁচতে রাখছি, ঠেঙ্গা রাখবো আর মাথা রাখবো, রাখবো ব্যক্তি নাকি বাঘু কেউ নাকি কথা বার্তা সে দেখি তোমার বাঁচতে রাখছি বারবার নিকে যে কদিন আছে ইদের একদিন পাইলে নই। তুমি যে আশা রাখছো না এখন বাকিদাররা তোমার ঠ্যাং আর তোমার মাথা না নিয়ে যাবে দিয়ে খাবো নি। আরে কমবে যাবে গরু খুঁজবা নাকি, আরে কমবে বান্ধা পাইলে কমবে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই গরু এই মুহূর্তে তুমি বাইতে নিয়ে আইবা কসে কি জানা চন্দ্র না বসে নিয়ে বেগের খুব বাকি কো ফোন দেই ফোন দি আর দেখো উলালি বাড়ায় নাও তারপর। হ্যালো কালাসান ভাই, এই যে ভাই আপনি কি গরুটা দেশের গরুটা যে দক্ষিণ মুড়ে দাগে গোসর আমি যে নুরিলের দোকানে চা খাবার গেছিলাম। ওই হুমন্তি আমি এসে মার্কেটে গরু খবর আমি জানি। হ্যাঁ দক্ষিণ থেকে ঢেঁড়স খেতে বলে গোসর দিয়েছিলাম, ঢেঁড়স খেতেও নাই পাট খেতেও নাই, আপনি কি গরুটা বাইতে নিয়ে গেছেন? আপনি চাষা মানুষ হুমুন দিবেন দিকে আমি তো যাই দে যে চা খাই দে যাই দে গরুর বাত্তা নাই গরুর খোলাও নাই। আমি দেখছো বাড়ি, এটা শোনাবো বাড়ি। হ্যাঁ
আমার জামাই আমি এইটাই কইলাম যে পাঁচজন মানুষ আছে গরুটা কিনছি বাগে তেহা তোমার জামাই দিছে আমি তোর দেই নাই আর গরুটা ভিডিও গুলো দেখামু তাই আইলাম আজকা কি করবেন ভিডিও গুলো জামাই দেব না ভাগো মর ঠিক মারবেন কে ভাই এত তাড়াতাড়ি মরার দরকার নাই আমার তো টিয়া পয়সা না যে খরচ টরচ করমু গরুটা মনে হয় দক্ষিণ থেকে গোসল তো থিয়ে আমি চার চলে চা খাবার দিলাম আর গরু নাই গা গরু তো কোন আনি বেচতেছিলে হ্যাঁ গরু তো কোন আনি বেচতেছিলে আমি আর আমন কে বাড়ি লাগি দাও আরে বাবা রে গরু তুই কি গোসল সত্যি তো রাখা গরু আসলে গোসল তো চা খাবার দিছিলাম আমি কিছু করি না তুই চা খাবি কত বাপ মাই কিছু না তোর চা খাওয়া না তোর চা খাওয়া জানু না নাই হ্যাঁ আগুন চা সবাই দেখা নাই কে ওরে মা যদি গরু পাই তোর কপাল ভালো আর যদি না পাই তাহলে তোর দুর্দশা ভাবি আমার নিজে আমার তো দোষ না আমি তো গোসল তো গেছি ঘাস খাবার নিয়ে তো এটা ব্যাগের ভালো নিয়ে গেলে খেলে আমার একলা ভালো নিয়ে গা খালি ব্যাগে খালি ঠ্যাং 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 করে গরু দিয়ে দরবারে গেছে পরে তাহলে কারো বন্ধু মু তুই তুই কে কারো বন্ধু মু তোমার আমি তো হাওয়াই এলাকা তো আমি খালি ওখানে যাবো তো করে খেলি কোন এলাকা থেকে তোমার কেডা কাছে চা খাইতে যাইতে তুমি চা খাইতে যাই গরুটা জ্বালাইছো এই গরুর বগলে হারা বেলা রইতে বলতে বইতে পার কই থাক ভাই তো থাক না দাও কিছু খাও হালাল গো গরু কি বগলা দিছি
গরু গোসল দা চা খাবার গেছিলাম। চা খাবার গেছিলি না কি গাঁদা খাবার গেছিলি? ফালতু কই না, গাঁদা আমনে খাই না, আমি কি খাবার চা খাবার জানি? মুমুন্দি জানি না কি লাগে নাকি বাগাইছি। টেপ লই দে আমার বিছা দরকার জানি। হ্যাঁ টেপ বল দের গোদা বড় দিমু। টেপ আমগো না হনা বারবার গেলাম দা আগে কাকা কাকা করে তুই হ্যাঁ তাতে ঠ্যাঙ্কাবো 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 নাকি গরু হার পাতে দিয়ে যা চুরি করে নিতে না আড়াই নিতে কি করে যা খালি আমার টেপ লই দে তুই। আচ্ছা মতিন ভাই এখন আমরা সবাই মিলে জেলা গরুটাকে খুঁজি, যদি খালি গরু না পাইছি সময়ের আগে আগে আমার পক্ষে সম্ভব না। সম্ভব না, আমি এই গরু খুঁজবার দাম না, এই গরু পাবো না, এই গরু আর কাম হবো না। তুমি কি চুরি করছো? বন্ধ করলো কেন? হন্দার পরে টেয়া দিবে আর একজনটাকে ভাগে হবো, বুঝতেছ না কি কইছি ভাই? আমরা খালি মানে গোবা করতে আমি চাই পাবো কোনে আপনি নকে বসে খুঁজেন, যদি মনে হলো আজ যদি দিতে পারলাম আর যদি না পাই দিলে এক ব্যবস্থা তো করো না বই গরু ঠ্যাং খাবি তুই 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 খুঁজ গা আমি খুঁজা হবো না, বুঝছ কি? এই আমি গেলাম গা ভাই আপনি ওকে বাচ্চা দেখছি থাকতে যদি আর এত দিলাম নাকি ব্যাপার থেকে আমি তো ঠ্যাং খাবার দিই না। আপনি কাকা ঠ্যাং খাবার দিল না? হ্যাঁ কাকা ঠ্যাং খাবার দিই না। ভাই আমরা সবাই মিলে খুঁজি, যদি না পাই তখন হ্যাঁ কিডনি যে দুটো আছে দুটো নিয়ে আমরা গরু কিনবো। ও কিডনি বেচলে পারা মেলালে হবে নু। হ্যাঁ চলেন নু এদিকে এদিকে যা আমি নু দেখ মুড়ি গরু কোনে রাখছে তাড়াতাড়ি বাইর। হাইরে হাইরে গরু ডারাই নিছে বে 10টা তে খারাপ হইতাছে। ওই মার্কেট গুলো আমি গেছিলাম, আমি ওকে কাপড় তো চেঞ্জ করলাম তাতে বাইর। এই এই শয়তান খচ্চর বেটা, এই বেটার লগে মাইছি মার্কেটে যাই। হ্যাঁ আমার জীবনটা শেষ দিছো, একটা কাপড়ের লগে 10টা দোকান ঘুরাইছো, হাড়াইতে হাড়াইতে নিয়ে গেছো। ওই ওই খাচুনি ওই খাচুনি তোরে যে ঘুরাবো না তোর যে দোহানে নিয়ে যাই। হে বাতারে দোহানে তোর কাপড় সবরি পছন্দ না, এটা কিনবো না ওড়া কিনবো ওড়া কিনবো না ওড়া কিনবো, এই জন্য মহিলা মানুষ মার্কেটে যান না কেন? এই নিয়ে যাও তো সস্তার দোকানে, আর যেই দোকানে দেখো যে কাপড়ের একটু দাম চাই বেশি যে এটা নিয়ে দেবো না। কিপটার পকিপটা আমি বুঝি না রে, যে কাপড়ের 3000 টাকা চাই তাইলেই কও যে না লো অন্য দোকানে যাই। ও মানে 3000 টাকা দাম চাই? ওই 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 খাচুনি কয় ডাকা কামাই করি, মার্কেটে যায় ভুট্টা ভুট্টাটা পছন্দ করো যে এই ডাকি না দাও, ওটার দাম চাই 3000 টাকা। 3000 টাকা কাপড় কিনা আমার কোনো একটা গরিবের পক্ষে কি সম্ভব? কাপড় কিনা দিয়ে হার মানা তাইলে বিয়ে করছো কি সে নিগা? দেখো আমি সিলা সিলি করবার চাই না, জানে চাই তো শুনে গরু বাই করে দিবো তাহলে 20,000 টেহা যেবার দিছি বাকি ওই ওর কাছে বাকি থাকবে টেহা নিয়ে যাই। আচ্ছা গরু খুঁজতেছি দাবি আমি মাঠ মাঠে চালি কিছু বন্ধু মানুষে তোর এই ব্যবহার, তুই যে আমার চাষ টলে তো চা খেলি আবার সিগারেট কিনে দিলে না। হ্যাঁ আমি গেছিলাম আমার টিয়া দেখাবার নিয়ে, তুই পাম টাম দা খিলাইলি খিলে নে, তুই আমার বন্ধু মানুষ এই ব্যাপার করছিস মন্দির বো আমার সিনে বন্ধু থাক আর ছন্দ থাক আর পিরিত করার সাইড করে আর শুরু করলাম দেখো আরে 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 কুষ্টি মাইতে না ব্যাপার সালা করে সালা আছে সালা না ঠিকই আছে। হ্যাঁ কুরবানি
আপনারা থানা যায় একটা জিডি করে দিবেন, বুঝছেন? তারপরে এই যে মুরব্বী ভর্তি করে নাইন নাইন ফোন দিছে, আমাদের নিয়ে যাইতেছে, আপনার একটা জিডি করে রাখবেন। উঠা উঠা, গরু তো পাইছেন আপনারা নাকি? পাঁচজনে বাকি কুরবানি দিবেন নাকি? গরু কিনছি, এই ঠেঙ্গেরা সাই গরু তাকে নিয়ে গোছি, আমার সাড়ু মারুর চা খিলাই আবার ধরেন ভাই, ওরা সেগাটকে মেলাদিন পরে দেওয়া হইলো। আর যে বলে ঠ্যাং খাবার যাবো না, বাগে কুরবানি দিব না, পাল্লি মারে দিবো, খাও।